হ্যালো গাইজ, তোমরা দেখছো ক্রেজি বয় চ্যানেল আর আমি তোমাদের আরজে। তো চলো গাইজ, আজকে যেসব ভিডিও নিয়ে আজকে এসছি তার ভিতরে একটা সেরা ভিডিও আছে, যে ভিডিওটা দেখলে তোমাদের সায়েন্স তোমরা যারা নিয়ে পড়েছো তারা সত্যি বুঝবে যে সায়েন্সের কি মহিমা। তো গাইজ আর না করে কোনো দেরি, চলো ভিডিও শুরু করি। তো গাইজ আমাদের সেই ভিডিও, যে ভিডিওর জন্য সায়েন্স যে কী জিনিস সেটা আমরা ভুলে যাব। তা এরকম অনেক টিভি সিরিয়ালস আছে যাদেরকে যেসব দেখলে আমাদের সায়েন্স যে কী জিনিস আছে সেসব পুরো আউট হয়ে যাবে। তো গাইজ চলো ভিডিওটা প্লে করি আর ভিডিওটা দেখি ভিডিওতে কী বলতে চাইছে। जो भी इस चांद का टुकड़ा सबसे पहले यहाँ पे लेके आएगा वो मेरा शौहर बनेगा। जो भी चांद का टुकड़ा सबसे पहले लेके आएगा वो मेरा शौहर बनेगा। कुछ भी मतलब क्या है भाई, कि बोलते की चाहिए तुम्हें, तुम्हारा दाबीटा की चांद की खेला जिनिस ना कि जे इन्हें तुम्हारे हाथे दिए देव और तुम्हें खेलते लगे, एटा की रम धरण सत्य मान चावा पावर एक सीमा थे, मैं चाँद जे आगे आनते पर से ना कि और बड़ है। देखी परवर्ती भिडियो देखी कि बोलते चाहे। चांद का टुकड़ा मतलब चांद को जमीन पे लाना पड़ेगा? नहीं नहीं नहीं, चांद को जमीन में क्यों लाओगे? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। चांद का टुकड़ा लाना पड़ेगा मतलब चांद को आसमान से लेके आओगे, चांद को जमीन में क्यों लेके आओगे? भाई एगुलोर मानेटा की, एगुलोर मानेटा की क्यों? चांद एटा चांद जाके देखे मानुष निजे फिलिंगसर बहिप्रकाश घटे, जाके देखले मानुषेर रात्रे अनेक समय तारा कविरा कविता लेखे, ঠিক আছে, তাকে নাকি ওর এনে দিতে হবে তবেই সে ওকে বিয়ে করবে। ওয়েল ডান, তালিয়া হোনি চাই ইয়ার হামারে। মানে চাঁদ কি মানে ওটা কি ওর পকেটে করে নিয়ে আসবে? পকেটে করে নিয়ে আসবে? তো চলো নেক্সট দেখা যাক আর কি হয়। হাম ইয়াহ পে কিয়া করনে আয়া হ্যায়, হাসলা রাখো। আরে লিটারালি গাইজ, ভাই এটা দেখার পরে আমার আর কিছু বলার নেই। ভাই প্রেমিকা চেয়েছে, কিচ্ছু করার নেই, কোথার থেকে রশি ফসি পেলো যাই না, কি হাতের থেকে কি একটা রশি ছুটে যাচ্ছে, হ্যাঁ ওটা দেখি কোথায় গিয়ে আটকেছে। বা 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 বা, ওটা নাকি চাঁদে গিয়ে আটকেছে, চাঁদটাকে টেনে নেওয়া হবে। মানে ভাই গ্র্যাভিটি জানি যে ভাই গ্র্যাভিটি একটা জিনিস আছে, গ্র্যাভিটি খানিকটা হেল্প করবে, তাই বলে চাঁদ এত ছোটও জিনিস নয় যে তুমি তিনজন চারজন মিলে দড়ি ধরে টেনে মারো টান রাজা হবে খান খান, ওরকম জিনিসপত্র নয় চাঁদ। ঠিক আছে চলো তারপর নেক্সট, এদের ট্রাইটাকে ভাই স্যালুট, হ্যাটস অফ মাই গাইস। এটা সমঝাও, ইসে সমঝাও, এসে খিলোনে বাজার মে বহুত বিকতে হ্যায়। দেখা যাক এদেরকে, এদের জন্য তোমরা লাগাও হ্যাশট্যাগ চাঁদ আর কমেন্ট করে জানাও যে এই সমস্ত ভিডিও দেখে তোমাদের কিরকম কি ফিলিংস আসে। তো চলো গাইস নেক্সট দেখা যাক। মানে কি ভাই এটা, এটা কি? ওটা চাঁদ, ওটা গাছের আম নয় যে গেলাম টুক করে পারলাম এনাও খাও, এরম জিনিসপত্র নয়। তো গাইজ চলো নেক্সট ভিডিও দেখা যাক। এই জায়গাটা দেখার পরে ভাই আমি লিটারেলি পাগল, আমি দিওয়ানা হয়ে গেছি এই সিরিয়ালটা, যে করেই হোক আমি এই সিরিয়ালটা দেখবো। আর কি বলবো, আর কিছু বলার নেই, গাড়ি নাকি আকাশে উঠছে, এখনো পর্যন্ত সায়েন্স যেটা তৈরি করতে পারলো না
সেটা আমাদের এডিটর বাবুরা তৈরি করে ফেলেছে। গাড়ি আকাশে উঠবে, চাঁদের সামনে দিয়ে যাবে, তোমরা গাইজ দেখতে থাকো, আরো কিছু আসছে। চলো নেক্সটটা দেখি। লিটারালি এত শক্তি, কি একটা কাঠি পেয়েছে, কাঠি নিয়ে দিয়ে দিল ভাই, চাঁদের টুকরো মাটিতে এসে পড়ে গেল। ওফ, লেভেল 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 লেভেল, তোমাদের মতন সায়েন্স যদি আমরা শিখি, মানে সায়েন্সের তো শেষ, এখানে লেখাও আছে আরপিআই সায়েন্স, ঠিক আছে, সায়েন্স পুরো শেষ, সায়েন্সকে পুরো গলা কেটে দিয়েছো তোমরা সায়েন্সের, আর কিচ্ছু করার নেই এখানে। কিন্তু মানে এটা কি মজা করছে ইয়ার, কি কেউ বলছে যদি চাঁদ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো, না হলে তোমাকে বিয়ে করবো না, এটার মানেটা কি? গাইস ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দেবো।